নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 9/9/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়ে একটি মামলা হয়েছিল, সেই মামলার শুনানি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট আমি দেখে নেব। বা আজকে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার। তো আসুন দেখে বিস্তারিত কী রয়েছে, তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাগত খবর পাওয়ার জন্য। আবারও দুর্নীতি নিয়োগের মানে নিয়োগের দুর্নীতি নিয়ে বড় অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 সালে টেট নিয়ে বড় সড় অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নথি ছাড়াই নিয়োগের অভিযোগে জনস্বার্থ মামলা। নিযুক্ত 15,000 প্রাথমিক শিক্ষকের বিশদ তালিকা হাইকোর্টে পেশ করতে নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। রাজ্যের প্রাথমিকের নিয়োগের ফের দুর্নীতির অভিযোগ সামনে এলো এই সেই মামলাতেই। 2017 সালে নিয়োগ হওয়া প্রায় 15,000-এর বেশি শিক্ষকের নামে তালিকা তলব করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই তালিকা চেয়ে পাঠিয়েছেন। 2014 সালে প্রাথমিক টেট অনুযায়ী 2017 সালে প্রায় 15,000-এরও বেশি প্রার্থীদের শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নিয়োগে দেখা যায় একাধিক প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া নিয়োগ করা হয়েছে। শুধু উত্তর চব্বিশ পরগনাতেই এমন 13 জনের খোঁজ পাওয়া গিয়েছে। এর বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়। বিচারপতি বিষয়টির মধ্যে বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বৃহত্তর স্বার্থে মামলাটি জনস্বার্থ হিসাবে বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন। আজ ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জনস্বার্থ মামলা শুনানি হয়। সেখানে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2017 সালে প্রায় 15,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। এই নিয়োগের প্রাপ্ত শিক্ষকদের তালিকা জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই তথ্য খতিয়ে দেখতে পারে আদালত। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত তথ্য দিতে হবে এবং নজিরবিহীন নির্দেশ আদালতের। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ বেঞ্চ সমস্ত তথ্য মিলিয়ে দেখবে। এদিন ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল 15,000 নিযুক্তি শিক্ষকের তালিকা 22 সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন যে সংসদ নিজে না পারলে আদালতে সেই তালিকা থেকে কাদের অন্যায়ভাবে নিযুক্ত করা হয়েছে তা খুঁজে বের করবে। স্বাভাবিকভাবেই 2014 সালের টেট পরীক্ষা অনুযায়ী যাদের নিযুক্ত করা হয়েছিল তাতে বড় সড় দুর্নীতির ইঙ্গিত মিলছে এবার বলেই মনে করছেন অনেকেই। এবং স্বদেশ দাস নামে একজনের বিষয়টি সামনে আসতে আরও 12 জনের নাম সামনে আসে। যোগ্যতা সংক্রান্ত নথি না থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছিলেন এক ব্যক্তি, পরে নিজেদের ত্রুটি ধরতে পারে উত্তর চব্বিশ দিনাজপুরের জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। একাধিকবার নথি চাওয়া হয় ওই ব্যক্তির কাছে, যদিও ওই ব্যক্তি তা দাখিল করেননি, ফলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে সংসদ এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই ব্যক্তি। সেখানেই পর্দা ফাঁস হয়। সওয়ালে তিনি 12 জনের ব্যক্তির নাম করেন যারা প্রয়োজনীয় নথি ছাড়াই চাকরি পেয়েছেন। বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন এবং রায় দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই মামলার কোনো ভিত্তি নেই, নিয়োগের সংস্থার ভুলে কেউ চাকরি পেলে সেটা তার অধিকার নয়, তবে বাকি 12 জনের বিষয়টি আমার অধীনে নয়, সে কারণে তিনি মামলাটিকে জনস্বার্থ মামলায় রূপান্তরিত করে ডিভিশন বেঞ্চে পাঠান। সেই মামলাটি আজ শুনানি হয়, তাতে বড় সড় নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 2014 সালে প্রাথমিক টেট কেন্দ্র করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ একাধিক জায়গায় একাধিক মামলা হয়েছে, তবে শিক্ষক নিয়োগে এই প্রথম জনস্বার্থ মামলা গ্রহণ করা হলো কলকাতা হাইকোর্টে। তাই জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলার নজিরবিহীন রায় এবং ঘোষণা, যাতে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 15,000-এর লিস্ট চাইল এই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে হাইকোর্ট। তো যাই হোক, এই ডিভিশন বেঞ্চের এই শুনানির 22 সেপ্টেম্বরের মধ্যে এই লিস্ট চাওয়া হয়েছে। দেখা যাক এই শুনানি কী হয় বা এই রায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। কোথায় গেল গো?